আমাদের সাথে আছেন আমাদের এই মাদ্রাসার জামিয়া আলহেরা একাডেমির টাঙ্গাইলের সম্মানিত প্রিন্সিপাল হাজরত মৌলানা আরিফুর রহমান সাহেব জি আসসালাম আসসালাম জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক জি আমরা আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো খুবই ভালো লাগছে আপনার কামরাই ঢুকার পর কিতাবাদীগুলো দেখার পর একজন আলেমের মূল সম্পদ হবে এটাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছ থেকে যে বিষয়গুলো জানতে চাব আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কৌমি অঙ্গনে ইসলামের খেদমত এই বাংলাদেশের জন্য যেইভাবে কৌমি অঙ্গন থেকে হয়েছে আলহামদুলিল্লাহ তবে আমরা জানি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজদেরকে তাড়ানোর জন্য শিক্ষিত সুলজার গড়ে তোলার প্রয়োজনেই দারুল দেওবন্ধকে গঠন করা হয়েছিল কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের উলামাই ক্রাম এবং দারুল দেবন সহকারে আমরা যেন সেই মহান লক্ষ্যকে ভুলে গিয়েছি কারণ যদি কারো টার্গেট থাকে তাহলে সেই আলেমরা টার্গেট নিয়ে কাজ করে একটা দেশে শুধুমাত্র সাধারণভাবে ইসলাম প্রতিষ্ঠা করা ব্যাপারটা এমনটা নয় ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এটা শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক নয় আমরা জানি ইসলাম এটা এমন একটি ধর্ম যাতে রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও কিন্তু আজকে আমাদের উলামিক রাম তাদের লক্ষ্যকে কেন যেন ভুলে যাচ্ছে আপনি আমরা আপনার কাছে প্রশ্ন রাখছি যে আমরা আমাদের এই আলেম সমাজকে কিভাবে আবার তাদেরকে পুনর্জাগণী করতে পারি এবং তারা কিভাবে আবার সমাজে কাজ করে সেই রসুলসলাল্লা আলিয়া সাল্লামের রেখে যাওয়া প্রকৃত সুন্না সামাজিক থেকে নিয়ে সংসদ এবং সর্বক্ষেত্রে কিভাবে এগুলোকে বাস্তবায়ন করা যেতে পারে এবং আমাদের আলেমদের ব্যাপারে আপনার কিছু নসিহাত আমরা চাচ্ছি সেই জন্য আমরা আপনাকে অনুরোধ করছি আল রসলিল বাদ আলহামদুলিল্লাহ প্রথমেই ধন্যবাদ হজরত মৌলানা মুফতি সাহেব সাহেবকে উনি আসলে ওনাকে ভালো লাগে ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি দিক নির্দেশনের কথা আমি গ্রহণ করি তো উনি আমার কাছে আজকে যে বিষয়ে প্রশ্ন করেছেন আসলে ওনার কথার সাথে আমিও একমত যে দাউলুম দেওয়ান প্রতিষ্ঠা সুরলগ্ন যে উসুলে হাসতে গানা এক নাম্বার ছিল তালুক মা আল্লাহ মাখলুক বেনিয়াস হওয়া আল্লামুখী হওয়া সবচেয়ে তো আমার কাছে বিষয়টা আফসুস জাসকে আমাদের কমি ধারার যেটা উসুলে হাসতে গানার এক নাম্বার যেটা সেটা এখন হারিয়ে গেছে ওলামায়ক রাম দুনিয়ামুখী হয়ে গেছে রাম আজকে প্রতিটা প্রতিষ্ঠান তাদের শিক্ষা সিলেবাস যে দাউলম দেওবন্দের শিক্ষা সিলেবাসটা আলহামদুলিল্লাহ আমাদের মকবুল আমরা এখন এই শিক্ষা সিলেবাসকে রেখে যোগ প্রেক্ষাপট অনুযায়ী কিছু সংস্কার হতে পারে সমন্বয় হতে পারে তবে কখনোই আমাদের মকবুল সিলেবাস হাত না দেওয়া এটা হলো এক নম্বরে আজকে বর্তমান কমি ধারার শিক্ষা সিলেবাসে যেই সংস্কারের নামে যে কাঠছা শুরু হয়েছে আমার এখন মনে হচ্ছে তো উসমানী সাহেবের সেই ইরাক সফরের কথা তিনি যখন ইরাক গেলেন তখন মাদ্রাসা খুঁজে পাইতেছিল না খুঁজতে খুঁজতে বাগদাদের সেই এক মসজিদে ঢুকলেন তো সেখানে এক মামসাকে জিজ্ঞেস মাদ্রাসা কোথায় তো সে বলতেছে যে আমাদের দেশে তো মাদ্রাসা নাই সব স্কুল হয়ে গেছে তো সর্বশেষ বলছে যে তোমাদের মাদ্রাসা কি অবস্থা সেখানে কি কুদরি পড়ানো হয় কাফিয়া পড়ানো হয় নাওমির পড়ানো হয় বলছে হা পড়ানো হয় তখন ওই বুজুর্গ কেঁদে দিয়ে বলেন যে তোমাদের দেশের আলমদেরকে বলো তারা যেন এই সিলেবাস হাত না দেয় তারা কিতাবের যদি খণ্ডন না করে আমরা কাটতে কাটতে শেষ হয়ে গেছি আজকে মাড্রেসে হারিয়ে ফেলছে তো আমারও এই যুগের ওলামায় গ্রামের প্রতি আমার একটা অনুরোধ যে আমাদের রেখে যাওয়া যে সম্পদ এই দাওলম দেওবন্দের সিলেবাস বা দাউলম উসুল উঁচুলে হাসতে না এগুলো আমাদের বেশি করে মোতালা করা দরকার এবং সামনে রেখে চলা দরকার যে ওলামা একরাম যে কখনও তারা মাথা নত করে নাই তাহা রুক জাতি হে তোফা দবজাতি হে ইস্কাক ফকিরুকু আগে শাহি মহল যুগ জাতি হাই এই নীতি আদর্শকে সামনে রাখা এক দ্বিতীয়ত যে আমাদের যে আরেকটা ভাই প্রশ্ন করেছে যে এই ওলামা একরাম একমুখী মেহনত মাদ্রাসা কেন্দ্রিক আমিও বারবার বলি যে আমরা তো একমুখী হয়ে গেছি আমাদের মেহনত তো স্কুল হওয়া উচিত কলেজও হওয়া উচিত এবং ওলামায়ক গ্রামে স্কুল প্রতিষ্ঠা করা উচিত এই জন্য আমিও একটা পরিকল্পনা এসেছি স্কুল প্লাস মাদ্রাসা একটা প্রতিষ্ঠান তারা কোনো চিন্তা ভাবনা আমাদের আসে অলরেডি জায়গাও নিয়ে ফেলছি এখানে কার্যক্রম শুরু করতেছি যে এই মুসলমানরা শুধু মাদ্রাসাতে পরে এরকম তো না ডাক্তার ইঞ্জিনিয়ার বিরিস্টারও হবে হোক আমাদের পাকিস্তানে যেরকম জামিয়া রশিদিয়া একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট বহুমুখী মেহনত করতেছে আমাদের ওলামাহিক গ্রামকে একমুখী হলে চলবে না বহুমুখী হতে হবে সর্ব ধরনের এক তো হলো ধারা ধারা দাওলম দেওয়বন্দের এটাকেও আমাদের ধরে রাখতে হবে আগের মতো করেই আঁকা সম্পদ এখানে হাত দিয়া কাটছাট করিয়া আধুনিকের সাথে মিশানোর দরকার নাই আমরা আধুনিক প্রতিষ্ঠানকে আলাদা আলাদা করাই দ্বারা প্রতিষ্ঠানের এই বৈশিষ্ট্য ঠিক থাকবে এখানে সংস্কার নামে কাঠছাট করিয়া আর শিক্ষার এই অল্প দিনে শেষ করতে হবে বয়স বা শিক্ষা সিলেবাসকে সমন্বয় করা কাটছাট করিয়া বয়স শেষ করা আর এখন দেখা যায় যখন অলামায় গরাম যখন এই দুই বছরের ক্লাস এক বছর পরায় তিন বছরের ক্লাস এক বছর পরায় তখন এদের ওই সময়ের মূল্য থাকে না আর এদের শেষ করার দাম এদের কাছে বেশি হয় যে কেমনি করে তাড়াতাড়ি শেষ করে আলেম হওয়া যায় তখন কিতাব দিয়ে পড়ার মতো উৎসাহিত থাকে না আমার মধ্যে একবার এক মোতামে আসছে তার ছেলেকে ভর্তি করা খুঁজতেছে যে তিন বছরের এক কোথায় পড়া যায় একসাথে তো বললাম যে আপনি কি বছর শেষ করবেন নাকি কিতাব পড়াবেন কারণ ছোটোর থেকেই তো আর চিন্তা মনে ঢুকতেছে যে কিতাব কী করে বছর কেমন শেষ করা যায় কিতাব পর অভ্যাস নাই মোতালার অভ্যাস নাই যেগুলা বেশি হওয়া চাই আমাদের আঁকা বের তো এরা এক একজন লাইব্রেরি হয়ে গেছিলো পড়তে পড়তে তো আমরা এরকম প্রতিষ্ঠানগুলাকে ছাত্রকে আমরা লাইব্রেরি বানাই ছাত্রগুলাকে মোতালার প্রতি উৎসাহী জায়গায় এখন তো ছাত্র সব ব্যাকিল হয়ে গেছে আমি আরেকটা কথা বলি যে আমাদের প্রতিষ্ঠান যে সংস্কার হওয়া চাই সংস্কার কী হওয়া চাই যে নিয়মকানুন সংস্কার হওয়া চাই সিলেবাসের না আমাদের মাদ্রাসার প্রতিটা মাদ্রাসাগুলোতে এদের একমুখী মেহনত যারা মাদ্রাসা কেন্দ্রিক মাদ্রাসা থাকবে মসজিদ কেন্দ্রিক মসজিদ থাকবে একজন মসজিদ খ্যাত করবে মাদ্রাসা করবে কোনোটাই হয় না এই যদি প্রতিটা প্রতিষ্ঠান যখন এই প্রতি শিক্ষক স্টাফ তারা যখন লাগাতার মেহনত করে মাদ্রাসায় ছাত্রদের সহবধ দিব হ্যাঁ কিছু আছে যে এক ঘন্টা দুই ঘন্টা যেন মাদ্রাসায় আসে আর চলে যায় খবর থাকে না এই ছাত্রগুলো এখন আর চলবে না কারণ আমাদের অভিজ্ঞতা এখানে আমার মাদ্রাসায় প্রায় চোদ্দ ছাত্র আলহামদুলিল্লাহ সকল ভালো করে ছেলে এবং লেখাপড়ার ফিকিরাদের এদের মোতালার ফিকির কখন হইছে যখন শিক্ষকরা সার্বক্ষণিক তাদের গীত আছে এখন অধিকাংশ মাদ্রাসা দেখা যায় দু একজন শিক্ষক মাদ্রাসা থেকে সব শিক্ষক বাইরে ইমতি করে এরা দ্বারা কি হচ্ছে যে ছাত্রগুলা মোবাইল নির্মল হয়ে যেতেছে গা মাদ্রাসাগুলো রাত দিন মোবাইল চালায় পলায়পানের বৃণমুছ নষ্ট হয়ে যেতেছে তো আমার এই প্রজন্ম জন্য আমাদের সবচেয়ে বড় বিষয় যে সহাবৎ বেশি দেওয়া দরকার ছাত্রদেরকে ছাত্র সময় দেওয়া দরকার হুধুরা গ্রামজন স্বাভাবিকদেরকে সময় দিছে এটা তো আস্তাহে সুফার একটা নমুনায় মাদ্রাসাগুলা দাউলম তো আস্তাহে সুফা থেকে আসছে ওই দাউল দেওবন্ধ আস্তাহে সোফা হুজুরাম আসলে ছিল আনা বয়স্স মোয়াল্লিম আল্লি উতামিয়া মাকারিম এক লাখ তিনি এক লাখ শিক্ষা দিতে কেমন শিক্ষা দিয়েছে সহাবতের দ্বারা এই সহাবতের দাম বেশি ওলামা ইকরাম ছাত্রদের কিছু সময় দেওয়া মেহনত করা সহাবত দেওয়া এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর আমাদের মেহনত আমি সকল দর্শকবিন্দু বলতেছি ওলামা ইকরামদের বিশেষ করে যে আমাদের মেহনত হ্যাঁ আরও হ্যাঁ প্রসার করা দরকার বহুমুখী করা দরকার এবং বিশেষ করে কৈমি মাদ্রাস মাদার মাকসাদ যে তাহলুক মা আল্লাহ তাহলুক মা আল্লাহ হ্যাঁ মানুষের মুখাপ কি না হওয়া মানুষের কাছে হাত পাতা মানুষের কাছে কালেকশন করা এ আমাদের তো এই কৈ মাদ্রাসার মূল মাকসাদ তো এটা পরিচয় আল্লাহ করাবো এটা আল্লাহ চালাবে প্রতিষ্ঠান এটা আল্লাহর উপর নির্ভরশীল হওয়া বাদ বাকি আল্লাহ তালা ওয়ার্য কহমিন হাইসুল্লাহ হাতাসিপ আল্লাহর এদিক ব্যবস্থা করব এখন শিক্ষক খুঁজতে গেলে জিগায় বেতন কত কত বেতন পাওয়া যাবে কোথায় গেলে কত ইনকাম বক্তার দাওয়াত দিতে গেলে সে বলে যে আমাকে ষাট হাজার টাকা দিতে হবে একটা আলেমকে একটু মাদ্রাসা উদ্বোধন নিয়ে আসবো সেখানে আমাদের টাকা টাকার কন্টাক্ট করতে হয় আমরা যাত্রীর কাছে মাথা নত হয়ে যায় যে আমরা মাঝে মাঝে কথা শুনে হুজুরাতো এখন বেসাকি চলতেছে গরু বিক্রির মতো হচ্ছে কুরবানি গরুর মতো এই যে মানুষের মন্তব্য আরেকটা বিষয় আমার সবচেয়ে দুঃখ লাগে যে মজমার মধ্যে মাসলা বয়ান করা এবং বিতর্কিত আলোচনা করা এগুলা হলো জাতির সবচেয়ে এই জাতির জন্য বিশাল ক্ষতিকর পাবলিক আমাদের থেকে মুখ ফিরে নিচ্ছে যে আমরা কার কথা শুনবো এক একজন এক এক ধরনের কথা বলতেছে এগুলা আমার অনুরোধ সকল অলামায়িকের প্রতি যে আমরা কোনো মাসলা মাসাই জন্য কোনো জনসম্মুখে না বলি আমাদের বিতর্কিত মাসলাগুলো আমরা বৈশাখরা আমরা সমাধানে আসি এই যুগ কঠিন যুগ মিডিয়ার যুগ মানুষ প্রতি মুহূর্তে হ্যাঁ পৃথিবী যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারতেছে আমার একটা কথা আমার একটা বক্তব্য সারা পৃথিবী ছড়িয়ে বলতেছে আগে কিন্তু এরকম ছিল না এই জন্য আমাদের বক্তৃতা নিয়ন্ত্রণ থাকা চাই আমাদের আলোচনার মধ্যে হ্যাঁ বিতর্কিত কথাগুলো এড়িয়ে চলা চাই আমাদের ওয়াজ নসিহত হ্যাঁ আল্লাহর জন্য হওয়া চাই এবং ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করা চিন্তা ভাবনা করা একই প্ল্যাটফর্ম আনতে হবে ওয়া তাসমি বি হাবলিল্লাহ এই বিষয়ে আমাদের স্মরণ রেখে আমাদের কথা বলা চাই কোন নেতা কোন দল কোন আদর্শকে মাথা থেকে বের করে আমাদের একমাত্র রাসুল এবং আল্লাহর রাসুলের আদর্শকে মাথায় কথা বলা এবং সেইভাবে মানুষকে আহ্বান করা যদি আমরা একই প্ল্যাটফর্মে রাষ্ট্র নিয়ে কথা বলি যদি নেতার দলের চিন্তাভাবনা বের করে যে আমরা কোন কোন মতবাদের কোন কোন আমরা দেওবন্দি আমরা সালাফি আমরা এই সেই নানান চিন্তা চিন্তাভাবনা নিয়ে কথা বলতে বললে কথা পাবলিক সমাজে বিতর্ক সৃষ্টি হয় আমরা একই প্ল্যাটফর্ম ওলামে একরাম নবীর ওয়ারিস নবীর হ্যাঁ ওয়ারিস ওলামে একরাম যাতে করে এই জাতিকে আমরা নবী হলো ফার্স্ট ক্লাস হলো সে একজন হুজুরা ক্রাম সালাম হলেন ফার্স্ট ক্লাস রেলের বগি আর সাহাবে একরাম হলো সেকেন্ড ক্লাস আর ওলামা একরাম হল থার্ড ক্লাস জাতি করে এই জাতিকে আমরা থার্ড ক্লাস বগিতে তুলে জান্নাতে বসে পারি একই বগিতে থাকতে পারি বিচ্ছিন্নতা তাফারুক আর কত হবে দিন দিন যাইতেছে আরো বেশি পেরশান হচ্ছি যা আমাদের কত দিকে আমাদের সমস্যা ফেতনা আসতেছে ইহুদি খ্রিস্টানরা কত চক্রান্ত এমন মুহূর্তে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলবে আমাদের সকলকে অনুরোধ যে আমরা একই প্ল্যাটফর্মে আমাদের রেখে দেওয়া সম্পদ বিশেষ করে এই দা দা কৌমিমা দা আরেস হ্যাঁ এগুলো ঐক্যবদ্ধ থাকা এবং আমাদের দাওত্তাব্লিক সাথে আমাদের এরকম বর্তমান দেশে কাজ করতেছে নুরানি এই নুরানিকে নিয়ে আমরা এই তিনটা রেখে দেওয়া সম্পদ জাতির জন্য খুবই খ্যাত বিষয় যেটা এস দাওয়াত তাবলিক এবং নুরানি এই শিক্ষা সিলেবাসকে আমরা সামনে রেখে আমরা জাতিকে কিছু দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব আল্লাহ সকলকে তা দান করুক মাসাল্লাহ দর্শকবৃন্দ আমাদের সাথে যারা আছেন আপনারা দেখছিলেন খুবই সুন্দর কথা বলছিলেন আমাদের জামিয়া আলহেরা টাঙ্গাইলের প্রিন্সিপাল সাহেব এবং ওলামা ইকরামকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আসলে এটাই কোরআনুল করিমের আহ্বান সোর আল ইমরানের একশো দুই নম্বর আয়াত ওয়াতসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা সকলে মিলে আল্লাহর কোরআনকে ধারণ করো বিচ্ছিন্ন হবে না ভাই যেটা আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের দলের মতবাদ বাদ দিয়ে রাসূলের মতাদর্শে আমাদের আদর্শবান হওয়া উচিত তাহলে অটোমেটিক বিচ্ছিন্নতাটা থেমে যাবে আর আমরা মুসান্নাফি ইবনে আবি শাইবা একটা হাদিস পড়েছিলাম ইত্তাবিউল কোরআন ওয়া লা তাতাবিউহুকুম তোমরা কোরআনের অনুসারী হও কোরআন কি তোমাদের অনুসারী বানাবে না যদি তোমরা কোরআনের অনুসরণ করো কোরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর কোরআনকে যদি তোমাদের অনুসারী বানাও তাহলে এই কোরআনই তোমাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নামে নিক্ষেপ করবে